নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই। আমি আবারও চলে এসেছি আগের মতো কিছু টিপসের ভিডিও শেয়ার করার জন্য। আর এই টিপসগুলো আপনাদের দৈনন্দিন জীবনে সময় বাঁচানোর সাথে সাথে বাঁচিয়ে দেবেও কিন্তু কিছুটা সংসার খরচও। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকে আমি আপনাদের কাছে কি কি টিপসের ভিডিও শেয়ার করি। আজকের প্রথম টিপসটি হলো এরকম ধরনের জারের ঢাকনা কিন্তু আমাদের সকলেরই বাড়িতে থাকে। আর এই ঢাকাগুলো কিন্তু অনেক সময় আমরা কোনো কাজে ব্যবহার করি না যদি এর জারটা ভেঙে যায়। তো আমি একটা খুবই দরকারি কাজে ব্যবহার করব, তার জন্য আমি নিয়ে নিয়েছি তিনটে রাবার। এবার রাবার আমি কি করব, এই যে জারের ঢাকাটা রয়েছে ঢাকাটার মধ্যে আমি এইভাবে করে আটকে দেব। আরেকটা রাবার নিয়ে আমি রাবারটাকে এইভাবে আটকে দেব। এবার ওই রাবারটাকেও আমি এই মাঝখানে এইভাবে করে দিয়ে তারপর আটকে দেব। এটাকে আমি এখন কি কাজে ব্যবহার করি চলুন তাহলে দেখে নেওয়া যাক। আমরা যখন বাথরুমের মধ্যে সাবানটা ব্যবহার করি তখন কি করি, সাবানটাকে আমরা কেশের মধ্যে শুধুই রেখে দিই। এর ফলে কি হয়, সাবানটা কিন্তু আমাদের গলতে শুরু করে, এর ফলে সাবানটা কিন্তু খুব তাড়াতাড়ির মধ্যে আমাদের শেষ হয়ে যায়। এবার থেকে যখনই আপনারা সাবানটি ব্যবহার করবেন এইভাবে যদি কেশের মধ্যে রাবার বেঁধে দেয় বা আপনাদের কোনো ডিব্বার জার থাকে সেই জারের মধ্যে রাবার বেঁধে যদি আমরা সাবানটাকে রেখে দিই তাহলে সাবানের মধ্যে যে জলটা থাকবে সেটা কিন্তু নিচে চলে যাবে আর সাবানটা কিন্তু গলবেও না আর খুব তাড়াতাড়ি নষ্টও হবে না। আশা করছি বন্ধুরা এই টিপসটা কিন্তু আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। এখন চলে যাব পরবর্তী টিপস। আমি এখানে একটা লেবু নিয়েছি, লেবুকে দুটো ভাগ করে কেটে নিয়েছি। তো অনেক সময় কি হয়, আমাদের রান্নাঘরে বা অন্যান্য কোনো জায়গায় অনেক বেশি পরিমাণের মাছি মশা কিন্তু ঘুরতে থাকে। বিশেষ করে রান্নাঘরে যখন আমরা মিষ্টি জাতীয় কোনো খাবার বানাই তখন তো মাছি মশার পরিমাণ আরও বেশি হয়ে যায়। তো তারই একটা টিপস আমি আপনাদের কাছে শেয়ার করব। তো প্রথমে কি করব, লেবুটাকে নিয়ে নেব আর নিয়ে নিয়েছি আমি লবঙ্গ। এবার লেবুর মধ্যে লবঙ্গটাকে আমি এইভাবে করে গেঁথে দেব। তো ছয় থেকে সাতটা কিন্তু লবঙ্গ আমি লেবুর মধ্যে গেঁথে দিলাম। লেবু আর লবঙ্গের মধ্যে মিলিত হয়ে যে একটা গন্ধের সৃষ্টি হয় সেই গন্ধর কারণে কিন্তু আমাদের রান্নাঘর বা অন্যান্য যে জায়গায় মাছি মশা বেশি দেখা যায়। আমরা যদি এই লেবুটাকে এইভাবে করে রেখে দিই তাহলে কিন্তু আর মাছি মশা আসবে না। আশা করছি এই টিপসটাও কিন্তু আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। এখন চলে যাব পরবর্তী টিপস। আমি এখানে একটা ছোট সাইজের সূচ নিয়েছি। তো এই ছোট সাইজের সূচের সুতো পরানো কিন্তু অনেকটাই কষ্টকর, বিশেষ করে বয়স্কদের জন্য। এই সূচের মধ্যে আমরা সুতো পরানোর যতই এইভাবে করে চেষ্টা করি না কেন আমাদের সাইড দিয়ে কিন্তু চলে যায়। তো তারই একটা টিপস আমি আপনাদের সাথে শেয়ার করব যে খুব সহজে কিভাবে এই সূচের মধ্যে সুতোটা পরিয়ে নিতে পারবেন। চলুন তাহলে দেখে নেওয়া যায়। আমি এখানে একটা ব্রাশ নিয়েছি। এখন কি করব, এই যে সুতোটা রয়েছে সুতোটাকে আমি প্রথমে খুলে নেব, তারপর ব্রাশের যে মুখের সাইডটা রয়েছে আমি সুতোটাকে এইভাবে করে বসি, তারপর ব্রাশের এই মুখের সাইডে আমি এইভাবে করে কবার কিন্তু ভেজিয়ে নেব। তো কাজটি আমি কিভাবে করছি সেটা কিন্তু ভালো করে দেখলেই বোঝা যাবে। তো এইভাবে করে কিন্তু আমার ভেজিয়ে নেওয়া হয়ে গেছে, আমি সামনে থেকে দেখিয়েও দিচ্ছি। এখন আমি নিয়ে নেব একটা সূচ। এবার কি করব, এই যে সুতোটা ভেজিয়ে রেখেছি তার মধ্যে সূচটাকে আমি এইভাবে করে বসিয়ে দেব। তো বসিয়ে দেওয়া হয়ে গেছে। এখন কিন্তু এই যে সূচের ফুটোটা রয়েছে তার মধ্যে সুতোটা চলে এসেছে। এবার আমি হাত দিয়ে এইভাবে করে ধরে সুতোটাকে টেনে নেব। তাহলে বন্ধুরা এই সূচের মধ্যে কিন্তু খুব সহজে আমরা সুতোটাকে পরিয়ে নিতে পারলাম। আশা করছি এই টিপসটাও কিন্তু আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। এখন চলে যাব পরবর্তী টিপসে। আমি এখানে একটা নেল পলিশ নিয়েছি। তো নেল পলিশ পরতে কিন্তু আমরা সকলেই পছন্দ করি, কিন্তু কি হয় যখন আমরা নেল পলিশ পরি তাড়াহুড়োর সময় তখন বিশেষ করে আমাদের নখের চারপাশে কিন্তু নেল পলিশটা লেগে যায় আর যখন শুকিয়ে যায় তখন কিন্তু সেই নেল পলিশটা তুলতে অনেকটাই কষ্টকর হয়ে পড়ে।
তো এখন থেকে কি করবেন, যখনই নেল পলিশ লাগাবেন নিয়ে নেবেন একটু ভেসলিন। এবার কি করবেন, যে নখ রয়েছে নখের চারপাশে ভেসলিনটাকে এইভাবে করে লাগিয়ে নেবেন। আর তারপর যখন আমরা এইভাবে নেল পলিশ লাগাবো, আর যদি আমাদের চামড়াতেও কিন্তু নেল পলিশটা লেগেও যায়, তখন কি করবেন, নিয়ে নেবেন একটু তুলো অথবা সুতির কাপড় বা টিস্যু পেপারও কিন্তু নিতে পারেন। দিয়ে কি করবেন, এই যে চামড়াতে লেগে রয়েছে সেখানটাতে এইভাবে করে কিন্তু যদি পুছে নি, তাহলে খুব সহজেই কিন্তু নেল পলিশটা উঠে যাবে। আশা করছি এই টিপসটাও কিন্তু আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। এখন চলে যাব পরবর্তী টিপসে। আমি এখানে গ্যাস ওভেনের বার্নারটা নিয়েছি, আর এটা কিন্তু কতটা নোংরা হয়ে আছে সেটা কিন্তু দেখতেই পাচ্ছেন। তো এখানে আমি একটা ইউযন্ত্র বাটি নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দেব আমি কিছুটা পরিমাণের হারপিক। তো এইভাবে করে হারপিকটা আমি বার্নারের ওপরে দিয়ে দিলাম। এবার কি করব, এটাকে আমি এক মিনিট মতো রেখে দেব। তো এক মিনিট কিন্তু আমার হয়ে গেছে। এখন কি করব, আমি হাতের মধ্যে একটা প্লাস্টিক পরে নেব। এবার যে বার্নারটার ওপর আমি হারপিক দিয়েছি সেটাকে নিয়ে নিয়েছি, এবার একটা ব্রাশের সাহায্যে এইভাবে করে আমি ঘষতে থাকব। তো কিছুক্ষণ ঘষার পরে কিন্তু আমাদের অনেকটাই আস্তে আস্তে পরিষ্কার হতে শুরু করবে। আরও কিছুক্ষণ এইভাবে করে কিন্তু আমি লগড়ে নেব। তো অনেকটাই কিন্তু আমার এখন পরিষ্কার হয়ে গেছে, দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে। এখন আমি এটাকে কি করব, জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে বন্ধুরা, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে কতটা পরিষ্কার হয়ে গেছে। আশা করছি এই টিপসটাও কিন্তু আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। এখন চলে যাব পরবর্তী টিপস। আমি এখানে বেশ কিছুটা রসুন নিয়েছি। তো অনেক সময় অনেকে কি করে, বাজার থেকে অনেক বেশি পরিমাণের রসুন নিয়ে চলে আসে, আর তারপর যখন রসুনগুলো আমরা রেখে দিই তখন কিন্তু আস্তে আস্তে রসুনগুলো শুকোতে শুরু করে আর সব রসুন কিন্তু নষ্ট হয়ে যায়। তো রসুনগুলো কিভাবে রাখলে আমাদের অনেক দিন পর্যন্ত ভালো থাকবে, তারই একটা টিপস আমি আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে দেখে নেওয়া যায়। তো রসুনগুলোকে আমি সরিয়ে নিলাম, আর নিয়ে নিয়েছি একটা স্টিলের বাটি, আর নিয়ে নেব আমি ভিনিগার। এখান থেকে আমি এক ঢাকা মতো ভিনিগার এই বাটির মধ্যে দিয়ে দেব। এখন কি করব, নিয়ে নিয়েছি আমি একটা ব্রাশ। এবার এই যে রসুনটা রয়েছে ব্রাশের মধ্যে ভিনিগারটা দিয়ে এইভাবে করে প্রথমে রসুনের গোড়ার সাইডে দিয়ে তারপর পুরো রসুনটাতে আমি এইভাবে করে একটু ভিনিগার লাগিয়ে দেব। খুব বেশি পরিমাণের কিন্তু ভিনিগার দেবেন না, সামান্য পরিমাণের দিয়ে এইভাবে করে কিন্তু প্রত্যেকটা রসুনের মধ্যে আমি লাগিয়ে দেব। এর ফলে কি হবে, আমাদের রসুনগুলো কিন্তু খুব তাড়াতাড়ির মধ্যে খারাপ হবে না, অনেক দিন পর্যন্ত কিন্তু রসুনগুলো ভালো থাকবে। আশা করছি এই টিপসটাও কিন্তু আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। এখন চলে যাব পরবর্তী টিপস। আমি এখন টয়লেটের সামনে চলে এসেছি। অনেক সময় কি হয়, টয়লেটে ঢোকা মাত্রই কিন্তু একটা গন্ধ ছাড়তে থাকে। আমরা যদি এইভাবে করে দেশলাই কাঠিটা জেলে কিছুক্ষণ ধোয়াটাকে এভাবে রেখে দিই, আর তারপর পোড়া কাঠিটা যদি এইভাবে দিয়ে দিই, আর যে ঢাকাটা রয়েছে সেটা কিন্তু এইভাবে লাগিয়ে দিলে যে গন্ধটা ছাড়ে সেটা কিন্তু আর আসবে না। আমি এখানে বেশ কিছুটা রসুন নিয়েছি। তো অনেক সময় কি হয়, আমাদের অনেক আত্মীয় স্বজন আসার কারণে অনেক বেশি পরিমাণের কিন্তু রসুন ছাড়াতে হয়, আর আমরা যদি এইভাবে করে ছাড়াতে যাই তখন কিন্তু আমাদের নখের মধ্যে অনেক ব্যথাও কিন্তু হয়ে যায়। তো তারই একটা টিপস আমি আপনাদের সাথে শেয়ার করব। যখন অনেক বেশি পরিমাণের রসুন ছাড়াবেন তখন কি করবেন, আমি এখানে একটা বাটির মধ্যে কিছুটা পরিমাণের জল নিয়েছি। এখন কি করব, এই যে রসুনের কোয়াগুলো রয়েছে জলের মধ্যে আমি এইভাবে করে দিয়ে দেব। এবার আমি রসুনগুলোকে 2 মিনিটের মতো ভিজিয়ে রাখবো জলের মধ্যে। 2 মিনিট কিন্তু আমার হয়ে গেছে। এখন কিন্তু রসুনটা ভিজে অনেকটাই নরম হয়ে গেছে। এখন আমি নিয়ে নিয়েছি একটা সুতির কাপড়। এখন কি করব, যে রসুনটা রয়েছে সেই রসুনটাকে আমি এই কাপড়ের মধ্যে এইভাবে করে দিয়ে দেব।
তো রসুনের কোয়াগুলো কিন্তু আমার দিয়ে দেওয়া হয়ে গেছে। এখন আমি দুদিক থেকে এইভাবে করে ভাঁজ করে নেব, তারপর এইভাবে একটা গিট দিয়ে পুটলির মতো আমি বানিয়ে নেব। তো পুটলিটা কিন্তু আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি নিয়ে নেব একটা গ্রেটার। এবার কি করব, আমি যে পুটলিটা বানিয়েছি এইভাবে করে গ্রেটারের ওপর কিছুক্ষণ কিন্তু আমি ঘষে নেব। তো কাজটি আমি কিভাবে করছি সেটা কিন্তু দেখলে বোঝা যাবে। তো একটু ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে করে ঘষে নেওয়া কিন্তু আমার হয়ে গেছে। এখন আমি পুটলিটাকে খুলে কিন্তু দেখিয়ে দিচ্ছি রসুনের খোসাগুলো কিন্তু কতটা সুন্দর আমাদের ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। আর যতই বেশি রসুন হোক না কেন, আপনারা যদি এইভাবে করে ছাড়িয়ে নেন খুব সহজেই কিন্তু রসুনের খোসাগুলো রসুন থেকে আলাদা হয়ে যাবে। আশা করছি এই টিপসটাও কিন্তু আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। তাহলে বন্ধুরা, যদি আমার এই টিপসের ভিডিওগুলি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন। আজকে এখানেই শেষ করছি, আবার চলে আসবো অন্য আরও টিপসের ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।